আর টি টোয়েন্টি লাস্ট ইয়ারটা খুব ভালো গেছে। টি টোয়েন্টি আমার মনে হয় যে আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে, আরও যদি আমরা কিছু কিছু জায়গায় ইম্প্রুভ করি তাহলে সামনের দিকে দেখা যাবে যে যে কোনো টিমের এগেনস্টে যে কোনো কন্ডিশনে আমরা ভালো করতেছি। সো ডে বাই ডে আসলে যখন খেলাগুলো শুরু হবে তখন প্ল্যানগুলো আরও ক্লিয়ার হবে। বাট আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট তিন ফর্ম্যাটে যে প্লেয়ারগুলো আমরা খেলবো, নট অনলি জাস্ট 15 মেম্বার্স, আমার মনে হয় যে যেই 30-35টা প্লেয়ার আছে ন্যাশনাল টিমের আশেপাশে, প্রত্যেকটা প্লেয়ারের দায়িত্ব যে কীভাবে যার যার জায়গা থেকে আমরা টিমের জন্য ইম্প্রুভ করে আসতে পারি, আমার মনে হয় খুব ভালো একটা সিরিজই হবে। দুটা টিম জেতার জন্য খেলবে, সো আমরা আমাদের কাজটা নিয়ে ফোকাস করছি। জেতার জন্য যেরকম প্ল্যান করা দরকার, যা যা করা দরকার অবশ্যই আমরা সেটা করব। আশা করছি ভালো সিরিজই হবে। যখন ক্যাপ্টেন ছিলাম ওনার সবসময় চিন্তা থাকতো যে টিমকে কীভাবে ইম্প্রুভ দিতে পারি, সো আমার মনে হয় ওই জিনিসটা এখন হেল্প করবে আরও ভালোভাবে। সো আলাদাভাবে চিন্তা করছি না যে আমি এখন ক্যাপ্টেন, আমি অনেক কিছু আমার একার করা লাগবে, প্রত্যেকটা প্লেয়ারেরই দায়িত্ব আছে এবং আমার মনে হয় যার যার দায়িত্বটা যদি সবাই পালন করে আমার মনে হয় কাজটা আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। সো এটা নিয়ে আলাদাভাবে খুব বেশি একটা চিন্তা করছি না। আমাদের কিন্তু মাশাল্লাহ এনাফ স্পিন অপশন আছে, মানে যদি দেখি রিশাদ খুবই ভালো বল করছে এবং তাইজুল ভাই আছেন। সো ব্যাটসম্যান নেওয়ার, জাকির আলীকে নেওয়ার পেছনে একটাই কারণ যে আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান আমার কাছে মনে হয়েছে, বা সিলেক্টর কোচিং স্টাফ যারাই আমরা ছিলেন সবার কাছে মনে হয়েছে যে আমাদের আরেকটা মিডল অর্ডার ব্যাটসম্যানের প্রয়োজন। সো এই কারণে জাকির আলীকে ইনক্লুড করা হয়েছে। সাইফুদ্দিনের ব্যাপারটা যেটা হয়েছে যে খুবই ভালো খেলছে ইঞ্জুরি থেকে আসার পরে, আমার মনে হয় ভালো কাম ব্যাক করেছে, বাট এত বড় ইঞ্জুরি থেকে আসার পরে স্ট্রেট এরকম একটা সিরিজ খেলাটা আমাদের কাছে মনে হয়েছে এবং ফিজিও ট্রেনার যারাই ছিলেন মনে হয়েছিল যে ওর জন্য একটু রিস্ক হবে। সো আশা করছি ও যদি এরকম কন্টিনিউ করতে থাকে, সামনে ডিপিএল আছে, যদি ভালো করে অবশ্যই অপরচুনিটি আসবে ইনশাল্লাহ। আই থিঙ্ক দে হ্যাভ ভেরি গুড টিম, স্পেশালি দে হ্যাভ লট অফ অলরাউন্ডার। সো বাট স্টিল উই প্লেয়িং আওয়ার হোম কন্ডিশন, সো দের ইজ লিটল অ্যাডভান্টেজ ফর আস। সো লুকিং ফরওয়ার্ড টু ইট, আই হোপ উই ক্যান প্লে সাম গুড ক্রিকেট হিয়ার। আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যেই আমার মনে হয় 8টা কি 11টা ম্যাচ আমরা খেলবো, সো এই ম্যাচগুলো যদি আমরা প্রপার প্ল্যান করে আমরা ওয়ার্ল্ড কাপে কীভাবে খেলতে চাই ওই জিনিসগুলো যদি এখান থেকে গুছাই নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের জন্য প্ল্যান করাটা বা খেলাটা তুলনামূলকভাবে সহজ হবে। আমার মনে হয় যে টিম হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা লাস্ট ইয়ারটা দেখি স্পেশালি, আমরা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের কন্ট্রিবিউশন ছিল প্রত্যেকটা ম্যাচে। সো এই জিনিসটা আমরা কত বেশি কন্টিনিউ করতে পারি এবং একজন আরেকজনের প্রতি কতটুকু বিশ্বাস রাখছি ওই জিনিসটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় এখন যারা টিমে আছে সবাই মোটামুটি ভালো অবস্থায় আছে, আশা করছি তারা ভালো কিছুই করবে টিমের জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম যে আমাদের খুব ইম্পর্টেন্ট যে আমরা আমাদের দায়িত্বটুকু কতটুকু বুঝতেছি, স্পেসিফিকভাবে আলাদা কোনো বোলারকে নিয়ে অতিরিক্ত চিন্তা অ্যাজ এ ব্যাটিং গ্রুপ আমরা করছি না। সো আমার মনে হয় না যে খুব বেশি একটা ডিফিকাল্ট হবে আমাদের জন্য, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে বাট ওই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য সব ব্যাটসম্যানই প্রস্তুত। খুব ইম্পর্টেন্ট যে জাস্ট এত বড় একটা টুর্নামেন্ট শেষ করে সবাই আমরা আবার টি টোয়েন্টি দিয়ে শুরু করছি, তো সবাই খুব ভালো টাচে আছে। আমার মনে হয় প্ল্যান করাটা সবার জন্য একটু ইজি হবে কারণ এই ফর্ম্যাটটাই খেলে আসছে। আর সিরিজ জেতার জন্য অবশ্যই 100% বিশ্বাস আছে যে আমরা এখান থেকে সিরিজ জিততে পারি।